हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल। तो বন্ধুরা, আজ আমরা চলে এসেছি এক্সেলের আরেকটি গুরুত্বপূর্ণ মজাদার টিপস নিয়ে, যেটা তোমাদের প্রাত্যহিক জীবনে যে কোনো ইকুয়েশন তৈরি করতে খুবই কাজে লাগবে। এই ফর্মুলাগুলি আজ আমি তোমাদের বলবো, যেটা আগের ভিডিওতে আমরা দেখে এসেছি এসজিএসটি, মানে আমাদের জিএসটি নিয়ে যেটা দেখে এসেছি। এবারে সেই জিএসটির দুটি ভাগ এসজিএসটি এবং সিজিএসটি নিয়ে আজ আমরা কিছু টিউটোরিয়াল দেখাবো। তো বন্ধুরা, লেটস বিগিন। প্রথমে আমরা এক্সেল ওয়ার্কশিটটা ওপেন করব। ফ্রেন্ডস, প্রথমে আমরা এক্সেল ওয়ার্কশিটটা ওপেন করে দেখতে পাচ্ছি, এখানে আমাদের একটি ফিগার তৈরি করা আছে বিলের। এই বিলটি আমরা ইকুয়েশনগুলি তোমাদের দেখাবো, যেটা তোমাদের বিল তৈরিতে এসজিএসটি সিজিএসটি ক্যালকুলেশনে খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা দেখতে পাচ্ছি একদম ডান দিকে অ্যামাউন্ট। এই অ্যামাউন্টে আমরা ক্যালকুলেশন করব। অ্যামাউন্টটি আমাদের এই যে সিক্স রোয়ে যে ক্যালকুলেশন হবে, সেটি টোটাল অ্যামাউন্ট আমরা এখানে দেখব। তো আমরা প্রথমে ইকুয়াল দেব, এখানে রেট ইনটু কোয়ান্টিটি করে এন্টার মারলেই আমাদের অ্যামাউন্টটি এখানে ওপেন হয়ে যাবে। তো আমরা অ্যামাউন্ট দুটি বার করে নিলাম। এবারে আমাদের অ্যামাউন্টের নিচে টোটাল অ্যামাউন্ট, দুটো অ্যামাউন্ট এখানে যোগ হবে, ফার্স্ট অ্যামাউন্ট প্লাস সেকেন্ড অ্যামাউন্ট। তো আমাদের দুটো অ্যামাউন্ট যোগ করে নিলাম। এবারে আসছি আমাদের মেন পার্ট, যেটা নিয়ে আমাদের টিউটোরিয়ালটি, সিজিএসটি এবং এসজিএসটি। সিজিএসটি আমাদের সূত্রটি হলো ইকুয়াল টু টোটাল অ্যামাউন্ট, মানে আমাদের দুটো অ্যামাউন্ট যেটা যোগ করেছি সেই অ্যামাউন্ট, বাই আমরা কটা নিয়ে তৈরি করছি। আমাদের এখানে দুটি আছে, তাই আমরা এখানে টু লিখলাম। লিখে ইনটু জিএসটি রেট কত আছে, মানে কত পার্সেন্ট আমাদের জিএসটি, সেটা করে এন্টার মারব, আমাদের সিজিএসটি বেরিয়ে যাবে। এসজিএসটিও ঠিক একই ফর্মুলা, ইকুয়াল টু টোটাল অ্যামাউন্ট ডিভাইডেড বাই টু ইনটু জিএসটি রেট এন্টার। এবারে রাউন্ড অফ, রাউন্ড অফ মানে আমাদের টোটাল অ্যামাউন্ট প্লাস জিএসটি প্লাস এসজিএসটি, এটা হলো রাউন্ড অফ। প্রথমে আমরা ইকুয়াল টু দিলাম, দিয়ে যোগ করব তিনটেকে। তো আমাদের আগে যোগ করা কীভাবে সেটা তোমরা আগের ভিডিওগুলোতেও শিখে নিয়েছো। তো আমি এখানে সাম লিখে আরেকটা যোগের পদ্ধতি দেখিয়ে দিচ্ছি তোমাদের। আমাদের টিউটোরিয়ালগুলি তোমরা আগের ভিডিওগুলি দেখার জন্য ওপরে আই বাটনে অবশ্যই ক্লিক করে দেখে নেবে যারা এখনও দেখোনি, না হলে নিচে ডেসক্রিপশানে আমাদের লিংক দেওয়া থাকবে। তো আগের ভিডিওগুলি না দেখলে তোমাদের এটা অনেকের মাথার ওপর দিয়েও যেতে পারে, তো আগের ভিডিওগুলি অবশ্যই দেখবে, না হলে এই ভিডিওর তোমার কাছে কোনো ভ্যালু থাকবে না। তো তবে কী করছে রে বাবা, কী এসব ইকুয়েশন, তো আগের ভিডিওটি অবশ্যই দেখবে। এবারে আমাদের রাউন্ড অফটি যে পয়েন্টে আছে, এই পয়েন্টটি আমরা মাইনাস করে নেব তার পরের রোতে। তো আমরা ইকুয়াল দেব, দিয়ে রাউন্ড অফটে ক্লিক করব, করে আমরা মাইনাস দিয়ে যেটা পয়েন্টের বাইরে আছে সেটা বসিয়ে নেব, দিয়ে এন্টার করব। করলে আমাদের রাউন্ড অফের পয়েন্টটা যে বাইরে আছে সেটা মাইনাস হয়ে যাবে। এবারে আমাদের যে এখানে টোটাল আছে, এখানে আমরা কত পিস আমাদের মাল সেটা এখানে টোটাল করে নেব। টোটাল করতে তোমরা জানো সবাই, দুটোকে শুধু যোগ করা, তাছাড়া আর কিছুই নয় এখানে। এবারে আমরা টোটাল অ্যামাউন্টটি বসিয়ে নেব। যেহেতু আমাদের রাউন্ড অফে একটা টোটাল অ্যামাউন্ট পেয়ে গেছি, তো আমরা এখানে সেই টোটাল অ্যামাউন্টটি বসিয়ে দেবো। তো ইকুয়াল টু এখানে রাউন্ড অফে লাস্টে যে জিরো জিরো অপশানটি, সেটা ক্লিক করে আমরা এন্টার মারব। তো আমাদের ওটাই হলো টোটাল। তো ফ্রেন্ডস, এভাবে আমরা আমাদের বাড়ির ছোটোখাটো বিজনেস অথবা দোকান যেগুলি রিওপেন, মানে নতুনভাবে ওপেন হয়েছে, সেগুলিরও বিলিং করতে পারি। তাছাড়াও তোমাদের বাড়িতে যে কোনো বিলিং সমস্যা, এর থেকে আমরা
পূর্ণ করতে পারি। এই হলো আমাদের বিলিং স্ট্রাকচার। তোমরা এখান থেকে বিভিন্ন রকম চেঞ্জ করে করে দেখতে পারো আমাদের সব চেঞ্জ হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের অ্যামাউন্টের রয়েছে, টোটাল অ্যামাউন্ট রয়েছে, সিজিএসটি, এসজিএসটি এবং আমাদের টোটাল যে রাউন্ড অফ ফিগার সবই চেঞ্জ হচ্ছে। এখানে আমরা প্রথমে কোয়ান্টিটিতে চেঞ্জ করলে, তো এবারে দেখে নিন আপনারা এক্সেলে এই বিলটি আপনি কীভাবে প্রিন্ট করবেন। এক্সেলে প্রিন্ট করা খুবই কষ্টজনক, অনেকেই এক্সেলে প্রিন্ট করতে পারে না। তারা ভাবে কী রে বাবা এক্সেলে কীভাবে প্রিন্ট করব। আমরা এখান থেকে এই এক্সেলে প্রিন্টটি কীভাবে করতে পারি সেটা সহজেই তোমরা দেখে নাও। এখানে রয়েছে পেজেস, এই পেজেসে তোমরা নিচে দেখতে পাচ্ছ ওয়ান অফ টু। এই ওয়ান অফ টু আমরা এখানে পেজেসে দুটো, একটি যদি পেজ ডাউনলোড করতে চাই তাহলে ওয়ান দুটোতেই দিতে হবে। আর যদি তুমি প্রিন্ট আউটের সময় যদি তোমার দুটি পেজ দরকার হয় তাহলে এখান থেকে তোমরা চেঞ্জ করতে পারবে। এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি A4 পেজ রয়েছে, এখান থেকে আমরা A4 পেজ চুজ করে নেব এবং তার নিচে আমরা মার্জিনও চুজ করে নিয়ে প্রিন্ট করব। এখানে তোমরা একটি পেজে দুটি প্রিন্ট করতে পারো, একটি তোমার অফিসের বিলিংয়ের জন্য আর একটি তোমার বাড়িতে রাখার জন্য, অথবা বিজনেসের ক্ষেত্রে অরিজিনাল কপি এবং ডুপ্লিকেট কপি। তো এইভাবে আমরা সহজেই বিলিং কিংবা ক্যাশ মেমো কিংবা ইনভয়েস, অনেকে আবার চালান বলে, বাড়িতেই আমরা তৈরি করতে পারি। তো আমাদের চ্যানেলে যারা নতুন তারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবে। এবং যারা আমাদের চ্যানেলটির আগে থেকে সাবস্ক্রাইবার তাদের ধন্যবাদ আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য।